আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। আজকে আমি শিখাবো কীভাবে আপনারা স্কুল কলেজের যে জিপিএ সিস্টেম রেজাল্ট আছে কীভাবে আপনি এটা তৈরি করবেন। তো ভিউয়ার্স, জিপিএ রেজাল্ট সিস্টেমটা কিন্তু খুবই ইজিলিভাবে আমরা তৈরি করতে পারবো। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু আমি কিন্তু এখানে একটা অলরেডি একটা রেজাল্ট শিট কিন্তু তৈরি করে রেখেছি। অর্থাৎ দেখেন, এখানে কিছু স্টুডেন্টের নাম আছে, সাবজেক্টের নাম আছে, অ্যাভারেজ মান, গ্রেড সিস্টেম, জিপিএ সিস্টেম। তো ভিউয়ার্স, আমি এর আগে গ্রেড সিস্টেম তৈরি করার একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি চাইলে পরে ভিডিওটি দেখে কিন্তু কাজটি শিখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি যেটা আপনাকে শেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে এরকম জিপিএ সিস্টেম তৈরি করবেন, অর্থাৎ কিভাবে জিপিএ রেজাল্ট শিট তৈরি করবেন, সেটা আমি এখন আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি হচ্ছে এখান থেকে যতটুকু কাজ করলাম ততটুকু কাজ আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখানে এটা ডিলিট করে দিলাম। এরপর ভিউয়ার্স দেখেন, আমি নিচের দিকে আমাদের এখানে কিন্তু পয়েন্ট মার্ক দেওয়া আছে, অর্থাৎ কত পাইলে পরে জি 5 পয়েন্ট, কত পাইলে পরে 4 পয়েন্ট, কত পাইলে 3.50। অর্থাৎ দেখেন, সেইগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো ভিউয়ার্স, এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমরা এখানে জিপিএ সিস্টেমটা বের করব। তো এই জিপিএ সিস্টেমটা বের করতে হলে পরে আমরা যেটা করব, প্রথমত এখানে আমরা ইকুয়াল অর্থাৎ সমান, ইকুয়াল সমান একে আমরা কল করব। কল করার পর ভিউয়ার্স, আমরা এখানে ই ফাংশনটা ইউজ করব। আপনি চাইলে পরে এখানে ক্যাপিটাল বা স্মল লেটার যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি এখানে স্মল লেটারটা ইউজ করলাম। ই ফাংশন দেওয়ার পর আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট কল করব। তো ভিউয়ার্স, ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে আমাদের এখানে কিন্তু এই অ্যাভারেজ মার্ক, মানে অ্যাভারেজে আমরা যত মার্ক পাবো তার উপর ভিত্তি কিন্তু আমাদের এই গ্রেড সিস্টেম আসবে, তারপর হচ্ছে আপনার জিপিএ সিস্টেমটা কিন্তু আসবে। তো ভিউয়ার্স, এখন এই যে জিপিএ সিস্টেম যেটা আমি বের করব, এটা আমি কোন মার্ক নেবো, এই অ্যাভারেজ মার্ক নেবো। তো অ্যাভারেজ মার্ক নিতে হলে পরে আমি এখানে সরাসরি দেখতে হবে আমার কোন কলাম এবং কোন রোতে এই মার্কটা আছে। দেখেন, এটা আমাদের আই কলামে আছে এবং 3 নম্বর রোতে আছে। চাইলে পরে আপনি এখানে i3 লিখে দিতে পারবেন, অথবা চাইলে পরে আপনি এখানে সরাসরি i3-র উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি i3-র উপরে ক্লিক করার পরে আমাদের এখানে কী বলছে, 80 থেকে 100 মধ্যে পাইলে পরে জিপিএ 5 পাবে, বুঝা গেছে? তো ভিউয়ার্স, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শিফট চেপে ধরে এখানে আমরা গ্রেটার দেনকে কল করব। গ্রেটার দেন দিয়ে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর আমরা এখানে 80 দিলাম। মানে যদি কোনো স্টুডেন্ট অ্যাভারেজে 80 পায় বা 80-র বেশি পায়, তাহলে সে কীভাবে এখানে একটা কমা দিব, দেওয়ার পরে তাহলে সে কী পাচ্ছে, জিপি 5 পাচ্ছে। তো এই জন্য আমরা এখানে ডাবল ইনভার্ট কমাকে কল করব। এই ডাবল ইনভার্টের কোথাও আছে, শিফটের উপরে দেখবেন, ডানতে শিফটের উপরেই ডাবল ইনভার্ট কমাটা দেওয়া আছে। তা আপনারা যেটা করবেন, শিফট চেপে ধরে আপনারা এই ডাবল ইনভার্টের কল একবার করবেন। এরপর আমরা কী দেবো, 5, যেহেতু 80 বা 80-র বেশি বেলের উপরে জিপিএ 5 পাবে। এরপর আমরা ডাবল ইনভার্ট কমাতে আটকে দেওয়ার পর আমরা আবার এখানে একটা কমা কল করব। সেমভাবে আপনি প্রত্যেকটি রকম দিতে থাকবেন। তাহলে আমরা আবার ই ফাংশন দিচ্ছি, ব্র্যাকেট দিলাম, আবার আমরা এটাকে কল করলাম, গ্রেটার দেন ইউজ করব, সমান চিহ্ন, কত এবার দিব আমরা 70, 70-র বেশি বা 70 পাইলে পরে কী পাবে, 4 পয়েন্ট পাবে, 4 পয়েন্ট। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার বেশি পাইলে কী পাবে, জিপিএ 4। তাহলে আমরা এখানে ডাবল ইনভার্ট কমা দিব, দেওয়ার পর আমরা এখানে 4-কে কল করব। করার পর আমরা এটা ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমাতে আবার আটকাই দেবো, দেওয়ার পর একটা কমা ইউজ করবেন। আবার আমরা এখান থেকে ইফ ফাংশন কল করব, ব্র্যাকেট ইউজ করব, আমরা এখান থেকে অ্যাভারেজ মানকে কল করব। করার পরে আমরা এখান থেকে গ্রেটার দেন ইউজ করব, সমান চিহ্ন দিব, এবার কত দেবো আমরা 60, মানে 60 বা 60-র বেশি বলে পরে কত পয়েন্ট পাবে, 3.50। তাহলে আমরা এখানে কমা দিয়ে ডাবল ইনভার্ট কমা দিয়ে 3.50 ডাবল ইনভার্ট কমা দিবেন, দেওয়ার পরে একটা ব্র্যাকেট ইউজ করবেন। এরপর আমরা আবার ই ফাংশনে কল করব। এরপর কত হচ্ছে আমাদের, আবার আমরা অ্যাভারেজ আসবো। অ্যাভারেজটা আমাদের কোথায় আছে, i3-তে, তাই তো আমরা এখানে i3-টা ইউজ করলাম, i3। তারপর আমরা গ্যাটার দিন ইউজ করবো, সমান চিহ্ন দেবো। এরপর দেবো হচ্ছে 50 বা 50-ই বেশি পাইলে পরে কী পাবে, 50 বা 50-ই বেশি পাইলে পাবে হচ্ছে 3 পয়েন্ট। তাহলে আমরা এখানে কী দেবো, 3।
আবার এই ফাংশনকে কল করব ব্র্যাকেট দিব দেওয়ার পর আবার এখানে আমরা অ্যাভারেজ মানকে কল করব i3 অ্যাভারেজ আছে সরি i3 i3 দেওয়ার পর আবার গ্রেটার দ্যান ইউজ করব সমান চিহ্ন সমান চিহ্ন দেওয়ার পর ভিউয়ার্স আমরা এখন যেটা করব এখানে কত মার্ক আছে 40 তাহলে 40 বা 40 বেশি হলে কি গ্রেড পাবে সি গ্রেড পাবে তাহলে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিবেন এখানে লিখে দেবেন হচ্ছে 2 মানে 2 পয়েন্ট পাবে না আমরা 2 দিয়ে দিলাম আচ্ছা 2 দিয়ে দেওয়ার পরে আমরা এখন যেটা করব কমা ইউজ করব আবার আমরা এই ফাংশনে কল করব এই ফাংশন কল করার পরে আবার ব্র্যাকেট ইউজ করব আবার আমরা অ্যাভারেজ মান এখানে বসাবো অ্যাভারেজ মান আছে কোথায় আমাদের i3 তে i3 দেওয়ার পর আমরা আবার গ্রেটার দেন ইউজ করব সমান চিহ্ন ইউজ করব এবার কত 33 বা 33 বেশি পাইলে পরে কত পাবো আমরা 1 পয়েন্ট তাহলে আমরা ডাবল ইনভার্টেড কমাকে কল করব 1 দিব ডাবল ইনভার্টেড কমা একটা কমা ইউজ করব আবার আমরা এই ফাংশনকে কল করব কল করার পর আমরা এখানে ব্র্যাকেট দিলাম ভিউয়ার্স ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আবার অ্যাভারেজ মানকে কল করব এখানে অ্যাভারেজ মান আছে i3 তে i3 দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের যে এখানে অর্থাৎ যে কলাম বা যে রোতে থাকবে অ্যাভারেজ মান আপনারা সেটা ইউজ করবেন আমি এখানে i3 ইউজ করতে দিব যদি আপনারা i3 ইউজ করবেন এমনটা কিন্তু না বোঝা গেছে ভিউয়ার্স আমরা এখানে i3 দেওয়ার পরে আমরা এবার দেব হচ্ছে লেস দেন মানে আমাদের এখানে লাস্ট কি বলছে যদি 32 অর্থাৎ 32 পাই 0 থেকে 32 মানে 33 এর কম এই জন্য আমরা অ্যাভারেজে 33 এর কম ইউজ করলাম বোঝা গেছে অ্যাভারেজ যদি 33 এর কম পাই কোনো স্টুডেন্ট তাহলে আমরা এখানে 33 দিলাম 33 দেওয়ার পরে কমা ডাবল মিট কমা তাহলে কি এটা আপনি এখানে এফ লিখতে পারেন বা জিরো লিখতে পারেন আপনি এখানে এফ লিখতে পারেন জিরো লিখতে আমি এখানে জিরো দিয়ে দিলাম ডাবল ইনভার্ট কমা দিয়ে আটকে দিয়ে পরে এখন ভিউয়ার্স এই যে আমরা এতগুলো যে ফাংশন কল করছি দেখেন এই যে ব্র্যাকেটগুলো আছে এখন এই ব্র্যাকেটগুলো আমাকে স্টেপ বাই স্টেপ মিলাই দিতে হবে তো এখন ভিউয়ার্স আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনি ব্র্যাকেট সবগুলো আসছে কি না তো দেখেন যখন আমি শিফটটা চেপে ধরে এই জিরোর উপর চাপ দিই যখন ব্র্যাকেটটা আটকা যায় না একটা একটা করে কিন্তু ব্র্যাকেট কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে বোঝা গেছে দেখেন তো ভিউয়ার্স আমাদের এখানে মোট 60টা ব্র্যাকেট আমরা এখানে কল করছি এরপর যেটা আমরা করবো জাস্ট কিবোর্ড থেকে আমরা ইন্টারপ্রেস করবো তাহলে কিন্তু আমাদের কে কত পয়েন্ট পাইছে ওই বেড়ে আসবে দেখেন আমি একটা ইন্টারপ্রেস করলাম আমার কিন্তু এখানে যেহেতু 70 থেকে 70-এর মধ্যে আছে 70 থেকে 80-এর মধ্যে আছে এজন্য সে কত পাইছে জিপিএ 4 পাইছে আমি এখন এটা স্ক্রল করে টেনে নিয়ে আসলে পরে আমার কিন্তু টোটাল মার্কটা কিন্তু বেড়ে আসছে তো ভিউয়ার্স এখন একটা বিষয় দেখবেন যদি আমি এখানে যদি 80 দিয়ে দিই বা 90 দিয়ে দিই অ্যাভারেজ মান তাহলে কিন্তু আমার এখানে জিপিএ 5 চলে আসতেছে আমি যদি ভিউয়ার্স এখানে যদি 70 দিয়ে দিই তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের 4 পয়েন্ট চলে আসতেছে তো ভিউয়ার্স এইরকমভাবে কিন্তু জাস্ট আপনি একটা স্টুডেন্টের রেজাল্টটা অর্থাৎ অ্যাভারেজ গ্রেড জিপিএ যদি একটা বের করার পরে যদি আপনি এরকমভাবে এই এখানে কার্সারটি রেখে দিয়ে স্ক্রল করে টেনে নিয়ে আসেন তাহলে কিন্তু সবগুলো অটোমেটিকলি কিন্তু বেড়ে আসবে তো ভিউয়ার্স আশা করি যে আমি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি তো যারা গ্রেড সিস্টেম বের করতে পারেন না ডেসক্রিপশনে গ্রেড সিস্টেম ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওটা দেখলে পরে খুব সহজে কিন্তু গ্রেড সিস্টেমটা বের করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সিজিপিএ রেজাল্ট শিট তৈরির বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড দেব তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন